সেই এগারো বছর থেকে মাটি খাওয়া শুরু এখন নিরানব্বই এত বছর ধরে মাটি খেয়ে জীবন ধারণ করেছেন ভারতের ঝাড়খণ্ডের কারু পাশোয়ান তিনি খাবার বলতে মাটি কেটে নেন মাটি খেয়ে তার বেঁচে থাকা মাটি খেয়ে তার দিন গুজরান আর তাই মাটির প্রতি জন্মে গিয়েছে গভীর ভালোবাসা কিন্তু এত কিছু থাকতে মাটি কেন কেন কারু পাশোয়ানের ভালো লাগে মাটির স্বাদ এইসব প্রশ্নের উত্তরে উঠে এসেছে এক হৃদয় বিদারক কাহিনী এগারো বছর বয়স থেকে মাটি খাওয়া শুরু কারুর চরম দারিদ্রের জেরে বিপাকে পড়ে জ্বালানি তিনি আর শেষমেশ সে মাটির টানেই এখন আর মাটি ছাড়া কিছু ভালো লাগে না মাটি খাওয়া কার্যত এখন নেশাতে পরিণত করে ফেলেছেন কারু পাসোয়ান কারুর সন্তানরা তাকে এই নেশা ছাড়ানোর প্রচুর চেষ্টা করেন तब लाब्ला आपकी सू है नहीं।